আমি অনেকদিন যাবত আপনার বিরোধ দেখি কিন্তু এখনো যুক্ত না তিন চার বছর যাবত বিরোধ দেখতেছি আচ্ছা যুক্ত হতে গেলাম আর আল্লাহর মেহরবানিতে যুক্ত হয়ে গেলাম আল্লাহর মেহরবানিতে না ভাই আমি আপনাকে যুক্ত করছি আমাকে তো একটু ক্রেডিট দেন হ্যাঁ সব যদি আল্লাহকে দিয়ে দেন আমি করলাম যুক্ত আমি ক্রেডিট দিতেছেন আল্লাহরে এটা কেমন কথা ভাই আপনি তো ভাই সব সময় মানে সব কথা তুলে কি করেন কাউন্টার দেন তা আমি আপনারে যুক্ত করলাম আমি আপনারে স্টেজে আনলাম আমি আপনারে কথা বলতে দিতেছি আর আপনি ধন্যবাদ দিতেছেন আল্লাহরে হ্যাঁ আরেকবারারে ধন্যবাদ দিতেছেন তা আমি তো আপনারে এখন বাইরে দিতে পারি হ্যাঁ এটা তো আমার হাতে কন্ট্রোলটা তো আমার হাতে আমি আপনারে যুক্ত করলাম আর আপনি আমারে থ্যাঙ্কস না দিয়ে

আমি মানে এই জিনিসটা একটু এই জিনিসটা একটু বলেন যে ধন্যবাদ এখানে কার প্রাপ্য আমার প্রাপ্য না আমার ধন্যবাদটা আপনি আল্লাহ দিয়ে দিতেছেন আমি আপনারা যুক্ত করলাম আমি আপনার সাথে কথা বলতেছি আমার টাইম দিচ্ছি আপনাকে আমাদের স্টেজে অনেক মানুষ এটা দেখবে মানে কি বলবো আমি একদম ছাত্র ছিলাম সাবেক ছাত্র মানে প্রায় লেখাপড়া করেছি একই সাথে আঠারো হাতে ছিলাম মানে কোনো কিছুর মন নাই সব ভুলে গেছি

আবার আপনার স্ত্রীর আছে সুন্দর তো আপনি আল্লাহ বিরুদ্ধে অনেক সমালোচনা করেন মানে এমন কিছু বলেন যা কিনা শোনার বাইরে আর কি উদাহরণ দেন তো কি বলি আমি উদাহরণ কি না বলেন সবই তো বলেন না না কি বলে সেটার একটা অনেকগুলা তো আছে সেটার একটা উদাহরণ দেন আর এক কোনটা মিথ্যা বলি সেটা তুলে বলেন আমাকে নাকি সব যা বলি সব সত্য বলি মিথ্যা বলেন না সব রেফারেন্স সহই বলেন আর কি আমরা একভাবে বুঝাবো তাহলে ভাই তাহলে তো সত্য কথা তো বলতে হবে তাই না সত্য কথা যদি সত্য হয় থাকে যদি দলিল প্রমাণ থাকে তাহলে তো এটা বলতে হবে এই জিনিস আমরা ভালোভাবে নেই আপনি একটু মানন ভাবে নেন যে জিনিসটা তোমরা ভালো হবে কেন নাও এটা তো খারাপ কিন্তু এই জিনিসটা ভালোভাবে নেওয়া কিভাবে সম্ভব আপনি একটু চিন্তা করে বলেন তো যে মনে করেন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন যে কাফেরদেরকে মায়েরা আপনি নবীর তাদের মা-বেটিকে তুইলা আনতো হ্যাঁ তুইলাই না তারপর ভোগ করতে এইটাকে ভালোভাবে নেওয়া কিভাবে সম্ভব আপনি বোঝান তো ভাই আমি তো যখন চিন্তা করি তখন আমি চিন্তা করি যে এই ঘটনা যদি আমার সাথে ঘটতো তাহলে আমার কেমন লাগতো আমার এই মায়েরা যদি হিন্দুরা এসে আমাদের মা আমার মা বেটিকে যদি তুলে নিত আমার মাকে যদি উঠায় নিয়ে যেত বন্দি করে নিয়ে যদি ভোগ করতো তাহলে আমার কেমন লাগতো আমি যখন চিন্তা করি তখন আমাকে আমি ওই জায়গায় দাঁড়া মানে ওই জায়গায় নিজেকে রাইখা তারপর আমি চিন্তা করি ঘটনাটা কি হইতে পারে মানে আপনি একটু বলেন তো ভাই এই জিনিসটা আপনার সাথে ঘটলে কেমন লাগতো

ধরেন একটা ধর্ম নতুন পয়দা হইল ওইটা ধর্মের নিয়ম কানুন ইসলামের মতো ওরা ওরাও একই কথা কইতেছে কাফে মানে ওদের ধর্মে মুসলমানরা হলো কাফের হ্যাঁ ওরা মনে করে যে মুসলমানরা কাফের এখন ওরা বলতেছে যে কাফেরদেরকে মাইরা ওদের মা বেটিকে তুলাই না ভোকট করন লাগবো আমাকে আমাকে কাল্লা পাক এটা নির্দেশ দিছে এটা যদি করে তখন কি আপনার কাছে সেটা নৈতিক কাজ বলে মনে হবে না এটা তো যুদ্ধের মূল বিষয় না যে যুদ্ধ করতে গেতাছি যুদ্ধটা বিভিন্ন কারণে লাগে কি কারণ লাগে সেটা তো নিয়ে এই মুহূর্তে আলোচনা করতেছি না ভাই হ্যাঁ এই মুহূর্তে আলোচনা করতেছি এই যে এই যে কাজটা যে মা বেটিকে তুইলা না মা বেটিকে গণিমতের মাল হিসেবে তুই লাই না ভোগ করা আপনাদের ধর্মে এটা আছে আপনার নবীও এটা করছে সাহাবিরও এটা করছে অসংখ্য মানে গণিমতের মাল দাসে ছিল তাদের এক একজনের এখন এই যে এই কাজটা এই কাজটা যদি হিন্দুরা আপনাদের সাথে করে বা অন্য কোন ধর্মের লোক আপনার সাথে করে এটা কি আপনার কাছে নৈতিক বলে মনে হবে নৈতিক নিজের কাছে খারাপ লাগবো নিজের আত্মীয় স্বজন এরকম হইলে তাইলে ভাই মানে ওই কাফেরদেরকে মাইরা কাফেরদেরকে মাইরা আপনারা যখন এই কাজটা করেন আপনার নবী যখন এই কাজটা করছে তখনই ওই কাফেরদের মনে তো খারাপ লাগছে তাই না ওই কাফের নারীদের তখন কি হয়েছে কাফের নারীদের কথা একটু চিন্তা করেন যে সেই নারীরা যাদেরকে বাইনা নিয়ে আসছে আপনার নবী এবং ভাগ করে দিছে এক একজন সাহাবির কাছে এবং ভাগ করে দিয়ে বলছে হ তুই যা তুই ওরা ঘরে লয়ে যা হ্যাঁ তুই এখন ওর সাথে কর গাজা এটা যখন বলছে তখন ওই নারীটার মনে কি হয়েছে তারা তো মানুষ তো তাই না হোক মুসলমান হোক তারা তো মানুষ তো সেই কাফের নারীদের কেমন লাগছে একটু চিন্তা করেন তো তাহলে কি করার আছে মনে করেন যুদ্ধ লাগলো যুদ্ধ লাগে

আচ্ছা এই কথাটার মানে কি একটু বোঝাই দেন তো ভাই এটা কি বোঝার আছে স্যার যুদ্ধ মানে ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত নাকি পৃথিবীর আর কি সবাই ইসলামে তলে আসবো তাদের বিরুদ্ধে কিতাল করণ লাগবে নাকি হ্যাঁ কিতাল আপনি তো মাদ্রাসা পড়ছেন বলেন তো ভাই কিতাল করা মানে কি ভাই কিতাল তো বলেন সব বুলা গেছি খালি যে হামজা খা আরবি ওরে 29 টি মাকরা 17 টি এগুলো মনে আছে

তো আপনি একটা সলিউশন দেন তো মনে করেন যুদ্ধ লাগছে যুদ্ধ লাগার পরে ভাই যুদ্ধ তো লাগবেই না যদি আপনি যুদ্ধ তো লাগবেই না আপনি আপনার ধর্ম নিয়ে থাকেন সে তার ধর্ম নিয়ে থাকুক তাহলে তো যুদ্ধ লাগবেই না কিন্তু আপনারা নবী তো বলে আছে যে সবাই যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কল্লা কাটা কাটি আপনারা করতে থাকবেন এখানে কি লেখা আছে এই হাদিসে কি লেখা একটু পড়া আমাকে বুঝান না ভাই এবি কেসা আলাইহিস সালাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ আল্লা ব্যতীত আর কোন প্রভু নেই একথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে অদিষ্ট হয়েছি আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত জীবন নিরাপদ করে নিল আচ্ছা এই কথাটার মানে কি আমার একটু বুঝাই দেন তো যে তারা তো তারা যদি মনে করেন তারা তাদের ধর্ম নিয়ে আসুখে আছে হ্যাঁ তারা মূর্তি পূজা টুজা করতেছে হিন্দুরা মূর্তি পূজা টুজা করতেছে আপনার তো ভাই দরকার নাই তাদের সাথে গ্যাঞ্জাম করার কিন্তু নবী এখানে কি বলছে কি হুকুম দিছে বলেন তো হুকুম তো বললামই ওই যে যুদ্ধ করতে হবে কেন তারা তো তাদের ধর্ম নিয়ে ভালো আছে তারা তাদের ধর্ম নিয়ে ভালো আছে আপনি আপনার ধর্ম নিয়ে ভালো থাকেন আপনি কেন একবারে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন ভাই

ভাই আমি আপনাকে রেফারেন্স সহ দেখাচ্ছি এটা হচ্ছে সহি মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ সহিহ সহিহ মুসলিম এই বই আমি আপনাকে বের করে দেখাবো আগে এটা পড়েন করেন ভাই পড়েন করেন করেন জোরে জোরে পড়েন মুসলমানদের মুসলমানগণ মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ ধর্ম না করিলেও সকল ধর্মবানদের কাফেরদের বিরুদ্ধে

ভাই আপনাকে আমি যেটা দেখাচ্ছি সেটা সহি মুসলিমের সরহে গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ কিতাবুল জিহাদ অধ্যায়ের এবং একদম স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে কোনো রাগ টাক নাই কথার ভিতরে কোনো ঘোর প্যাচ নাই কিচ্ছু নাই সোজা সাপটা কথা এটা কি বুঝতে পারতেছেন না আপনি বুঝছি তো এই কথাটা মানে কি আমাকে বুঝান হুম তো কারণ তারা যুদ্ধ করতে মানে তারা শুধুমাত্র কাফের এই কারণে তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন তাই না তো এটা তো তারা তো তাদের ধর্ম নিয়ে সুখে আছে আপনি কেন তাদের বিরুদ্ধে আকবরে গিয়ে তাদের কিতাল করবেন ধর্মরা তো মিথ্যা আর ধর্মরা তো আর তাদের ধর্ম তাদের কাছে তো সত্য আপনার কাছে তাদের ধর্ম মিথ্যা তাদের কাছে আপনার ধর্ম মিথ্যা কিন্তু তারা তো আপনারা আকবরে এসে মারতেছে না আপনি কেন তারা আকবরে গিয়ে মারবেন কারণ আমাদের সত্য এর জন্যই তো মারবো আরে ভাই আপনার কাছে আপনার ধর্ম সত্য তার কাছে তো তার ধর্ম সত্য যে কোনো একটা সত্য হবো সত্য তো সত্য হবো না এইটা কি আপনি এখন তাদের মায়েরা যারা তারে ইয়া করবেন এই আপনার নৈতিকতা সত্য প্রতিষ্ঠা করতে তো হইবই এই জন্যই হইতেছেন আপনারা জঙ্গি বুঝছেন এই জন্যই আপনারা জঙ্গি এক নম্বরের জঙ্গি জঙ্গি নবীর জঙ্গি মানে বাজে কথা বলতে আপনাদের খারাপ লাগে না ভাই আপনাদের রাখি আপনাদের খারাপ লজ্জা লাগে খারাপ কথা সে আপনি আপনাদের আপনাদের লজ্জাসরম নাই কোনো মানবিকতা নাই তারপর আবার তাদের বিরুদ্ধে একবার আগে জিহাদ করবেন তাইলে তারপর আবার তাদের মায়েরা তাদের মা বেটিকে তুলে আনবেন ছি এরকম আল্লাহ মুখে থু মারি এরকম নবীর মুখে এরকম জঘন্য বর্বর ইতর বদমাইশ অসভ্য যুদ্ধবাজ লোকজন আপনারা চিৎছি এগুলো আপনি আবার ঈসা বলতেছেন মানে আপনাদের কি ভাই কোনো লজ্জা লজ্জাসরম নাই আপনাদের কি কোন লজ্জা হবে না এগুলো আবার বলেন আইসা তারা তাদের ধর্ম সত্য মনে করে তারা তাদের ধর্ম সত্য পালন করে আপনি আপনার ধর্ম সত্য মনে করেন আপনি আপনার সত্য পালন করেন আপনি একবারে কেন তাদের তাদেরকে মারতে যাবেন তাদের ধর্ম বিশ্বাসের কারণে তাদেরকে কেন মারতে যাবেন মানে আপনি আবার এটা স্বাভাবিক গাইতেছেন আপনার নবী একটা আকাম করে গেছে এগুলো এত নোংরা কিভাবে হন আপনারা এত মানে অসভ্য কিভাবে হন আপনারা এত বর্বর কিভাবে হন আপনারা না জঘন্যমন মানসিকতা আপনাদের ভাই ছি চিথি ছিথি ছি তারা তো আপনারা মানে গলায় এখন যদি হিন্দুরাও যদি একই কথা কয় ধর্ম তো মিথ্যা চল করে মাইলে আসি ও করে আক্রমণ করি বাংলাদেশে আক্রমণ করি এখন যদি ইহুদিরা কয় যে মানে ইসরায়েলের ইহুদিরা যদি কয় যে প্যালেস্টাইনের ওরা তো মিথ্যা ধর্ম মুসলমান ধর্ম ইসলাম ধর্ম তো মিথ্যা ধর্ম চল ওদেরকে গিয়ে মাইল আসি কত করে আসি ওদের ও করে সব এখন যদি সব খ্রিস্টান আইসা যদি কয় যে ও মুসলমান করে মাইলে আসি চল ও ধর্ম মিথ্যা ধর্ম মেরা আসি সব ধর্মের লোক যদি এই কাজ করা শুরু করে তাহলে পৃথিবীতে কোথাও কি মানুষের জায়গা থাকবে এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষে মারবে এক ধর্মের লোক এক ধর্মের মানুষের কোপাকপি করবে ওগো ধর্ম মিথ্যা এর কাছে মনে হবে ওগো ধর্ম মিথ্যা ওর কাছে মনে হবে ওগো মার গিয়া কল্লা কলাকারও করে এই সমস্ত হানাহানি কামরা কামনি মারামারি শিখায় গেছে আপনাদের জঙ্গি নবী কুত্তা নবী বদমাইশ নবী কামরা কামড়া কামড়ি বাদ্রমাসের পাকড়া কুত্তার মতো কামনি করবে এগুলা মানুষের সাথে মানুষের ভেদাভেদ তৈরি করবে মানে জঙ্গিবাদ তৈরি করবে সন্ত্রাসবাদ তৈরি করবে আর আপনার আপনি এই সবার এগুলো সাফাই গেতেছেন গিয়েছেন আপনার এত নোংরা কিভাবে হন ভাই আপনার এত জঘন্য মন মানসিকতার কিভাবে হন এ তার ধর্ম সে পালন করতেছে এর করতে দেন এ পূজা এ মানে কালী পূজা করুক নাকি শিব পূজা করুক নাকি যিশু পূজা করুক না কি পূজা করুক এটা তার ব্যাপার সে সিদ্ধান্ত নিবে সে কি করবে না না করবে কি সে বিশ্বাস কি করবে না না করবে আপনি কাটাকাটি করবেন কেন আপনি কি কেন তাদেরকে বাধ্য করবেন আপনার ধর্ম মানতে মানে এত যখন আপনারা কিভাবে হন ভাই আপনারা এত খারাপ কিভাবে হন এত বর বড় মন মানসিকতা আপনাদের কিভাবে তো আবার যুদ্ধ করবেন তারপর আবার তাদের মা বাটিকে তুলে আনবেন সিচি সি তাহ করে আবার ভোগ করবেন এই ভোগের জন্য আবার তাদেরকে আক্রমণ করবেন গণিমতের মাল নিবেন নাকি আপনারা এত খারাপ এত আপনাদের মন মানসিকতা এত নোংরা আপনাদের নবী আপনাদের মানে ধর্মটা এত নোংরা নোংরা কথাবার্তা লেখা আপনি তো শুরুর দিকে তো এগুলো পড়তে গিয়ে আপনার একটু খারাপ লাগতেছিল আপনি আমি বুঝতেছিলাম যে আপনার একটু খারাপ লাগতেছে পড়তে এগুলো বাজে কথা লেখা আপনিও বুঝতেছেন যে এগুলো বাজে কথা লেখা এখন আবার আপনি পোল্ট্রি লয় লেলেন হ ঠিকই আছে ধর্ম তো মিথ্যা ধর্ম ধর্ম পালন করতেছে ওরা এখন আমরা করবো এই এক মিনিটের মধ্যে আপনার মানে হয়ে গেল পানি হয়ে গেল আপনি এটা বুঝেন না যে যার যার না যে তার কাছে তো হিন্দু ধর্ম একজন হিন্দুর কাছে তো হিন্দু ধর্মটাই সত্য আপনার ধর্মটা মিথ্যা আপনার কাছে যেমন আপনার ধর্মটা সত্য তার কাছে তো তার ধর্মটা সত্য মানে এত খারাপ হন কিভাবে আপনারা ভাই এত জঙ্গি কিভাবে হন মানে জঙ্গিবাদী কাজকর্ম করতেছেন মানুষ মারতেছেন সারা ব্যাপী মানুষ মেরা যাচ্ছেন আপনারা কোপা কোপাকপি করে যাচ্ছেন আপনারা মধ্যে এক মিনিটের ভিতরে আপনার নৈতিকতা মানে নাইমা গেল যে চরিত্রের আপনারা চরিত্রে আপনার নবী যেরকম জঙ্গি ছিল আপনারা প্রত্যেকটা করে রেখেছে এরকম জঙ্গি হিসেবে আপনাদের ভিতরে মন মানবিকতা বলে তো কিছু নাই আপনারা তো মানুষকে মানুষ ভাবতে পারেন না আপনারা তো এই যে ধর্মীয় হানাহানি মানে মানুষের ভিতরে বিদ্বেষ তৈরি করেন মানুষের মানুষের বিদ্বেষ তৈরি করেন কি কথা একটা হিন্দু তার ধর্ম সে করতেছে তার ধর্ম সে করুক তার যেটা ইচ্ছা হবে সেটা সে করবে আপনারা যদি এখন জোর করে যে তুই ইসলাম ধর্ম পালন করতে পারবি না তুই হিন্দু ধর্ম তোর লইতে হইব তো কালী পূজা করতে হইব তোরে এ তাহলে আপনার কেমন লাগবে আপনারা এগুলো বুঝেন না আপনাদের এগুলো মাথায় ঢুকে না আপনার কে এতই মানে মাথাটার একেবারে বন্ধক দিয়ে ভালো

আমি বিয়ে করছি তখন ধর্মিক কি কি ছিলাম কি ছিলাম সেটাতে এখন কথা না কথা হচ্ছে আপনার আপনার মানে মনে একটু মানে ইয়া হলো না এই কথাগুলা শুনিনা এত লজ্জা দিলাম তারপরও কোনো লজ্জা হলো না বেহা বেলাজের মতো এখনো কথা গর যাচ্ছেন যাচ্ছে ফরাস ভাই আসছে ফরাস ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আহ এই আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে যে মানে মুমিন ব্যক্তি প্রথমে মানে তার কথাবার্তা ভালোই সে বলতেছিল না ভাই এগুলো তো আহ ঠিক না পরে দেখলাম সে পড়তে পড়তে আবার তার ইয়া নৈতিকতার ইয়া চেঞ্জ হয়ে গেল সে করতেছে हां তুমি মিত্র ধর্ম সেকেন্ডের মধ্যে মোরালিটির স্ট্যান্ডার্ডটা ফেলা দিছে

যেটাই হোক না কেন সে নিজেই বুঝতেছে যে কাজটা খারাপ কাজটা ঠিক না এর ভিতরে আবার ইয়া চেঞ্জ করে সে চিন্তা করেন মানে একটা মুমিন কি রকম হইতে পারে মুমিনের মাথা কিরকম অন্ধ হইতে পারে চিন্তা করেন যে কোনো সুস্থ মানুষ বুঝবে যে এটা তো একটা খারাপ কাজ এটা তো উচিত না একজন মানুষের সাথে মানে একটা মানুষ তার ধর্ম করতেছে এটা তার তার ব্যাপার আপনি তাকে বলতে পারেন না আপনি ধর্মের কথা তাকে দাওয়াত দিতে পারেন সে না নিলে নাই ভাই যার যার রাস্তা শেষে কেউ কেউ তো এখানে ইয়া না কেউ কারোর উপর জোর জবরদস্তি করতে পারে না আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক যার যেটা ইচ্ছা পালন করবে বিশ্বাস করবে এই কইতেছে हां ওরা তো মিথ্যা ধর্ম করতেছে করে লাইট সিস্টেম হ্যাঁ ফরাজ ভাই বল দেখা গেল নাকি যে

আমি হাজার হাজার দলিল বাইর করতে পারবো দাসী নিয়ে আসতো হম দাসীর বেচে কেনা করতো আপনার নবী হম দালাল ছিল এক নম্বর কাঠ দালাল ছিল দাস দাসী দালাল ছিল দাসীর দালাল ছিল আপনার নবী হ্যাঁ দাসীর সাথে করতো আপনার নবী এগুলা একটা একটা করে বের করে আমি দেখাবো একটা একটা অসংখ্য দলিল প্রমাণ সব আমার কাছে জমা আছে আপনাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ভাই আপনি তো আপনার তো শুরুতে মানে আপনার কথা শুনে মনে হচ্ছিল আপনি অন্তত একজন ধর্ম বিশ্বাসী হইল আপনি একজন মানে ভালো মানুষ কিন্তু এরপরে আমি যেটা শুনলাম যে ওরা তো মিথ্যা ধর্ম ওগুলো তো মার এটা যখন বললেন তখন তো আপনার আপনার যে আপনার সম্পর্কে আমার যে ধারণা সেটা তো একেবারে চেঞ্জ হয়ে গেল যে আপনারা হচ্ছে একই ওই একই জঙ্গি নবীর জঙ্গি উম্মত হ্যাঁ এখন আপনার কি এই যে আপনাকে যে এতক্ষণ লজ্জা দিলাম আপনার কি কোনো লজ্জা সরম হয় নাই এখন আপনি একটা কাজ করতে পারেন আমার দুইটা গাড়ি দিয়ে চলে যেতে পারেন কিন্তু আমি যে লজ্জা আপনাকে দিলাম এটার জন্য কি আপনি একটু লজ্জিত না যে আপনারা যে কাজ করবেন এগুলো মানুষকে মানুষকে কতল করতে চান আপনারা জঙ্গিবাদ করতে চান আপনারা সন্ত্রাসবাদ ছড়াইতে চান আপনারা এটার জন্য কি আপনারা একটু লজ্জিত না আপনার কি একটু লজ্জা সরম নাই ভাই চি ছি চিচি আনমিউট করলাম বলেন

হ্যাঁ মানে একটা এই এইভাবেই তো মানে জঙ্গি রিক্রুট করে মানুষেরা হ্যাঁ নবী এটা এখন লাগবে তারপর জঙ্গি মানে সিরিয়া চলে যায় আফগানিস্তান চলে যায় এই কোপা করতে এইগুলা ভাই মানে এগুলোর কোনো মানে ইয়া নাই লজ্জা শরম নাই এই সমস্ত লোকের কোনো লজ্জা শরম নাই দেখতেছে চোখের সামনে দেখতেছে একটা অন্যায় কাজ এবারেও এটারে সাপোর্ট দেওয়া লাগবে কি ভাই এগুলো কি বলবো আচ্ছা ঠিক আছে পরের জন্য কিন্তু যখন এগুলোকে নিয়ে যখন ক্রিটিসাইজ করবেন তখন বলবে যে ইসলাম বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে আল্লাহটা কি মানে তার নবী এই সমস্ত আকাম করবে তার নবীরা আমাদের ভালো বলতে হবে আল্লাহটা কি ভাই রে ভাই মানে সালাম বলতে হবে তার নামের সাথে হ্যাঁ ওরে বাপরে একটা মানে